হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে একটা ছোট্ট শর্ট অ্যান্ড ক্রিস্প একটা মিনি ব্লগ শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছ, যাদেরকে দেখা যাচ্ছে, এটা হচ্ছে সুদীপের ফ্রেন্ড। ওর সাথে অনেকদিন কাজ করেছে একসাথে। আমরা গেছিলাম ওদের অ্যানিভার্সারি, ওয়ান ইয়ার কমপ্লিট হলো ম্যারেজ অ্যানিভার্সারি গেট টুগেদার। তো ওরা ইনভাইট করেছিল, মাম্মাকে স্পেশালি যেতে বলেছিল, এটা ওর ওয়াইফ। তো দেখো মাম্মা এনজয় করছে সমুদ্রের পাড়ে, আমরা ডিনার করে একদম সাথে, রেস্টুরেন্টটা ছিল সমুদ্রের সাথে, কালামারি বলে একটা রেস্টুরেন্ট আছে, ভেরি নাইস প্লেস ইন গোয়া। হ্যাঁ, ওই জায়গাটা খুব সুন্দর ছিল, এত সুন্দর হাওয়া দিচ্ছিল, আরও সন্ধ্যের আগে গেলে হয়তো সানসেটটাও দেখতে পেতাম। যাই হোক, সুদীপ অফিস থেকে আসার পর গেছি, তো যাই হোক মাম্মাও এনজয় করলো, আমরা ডিনার করলাম, তারপরে রাত্রেবেলা বাড়ি চলে এসেছি। তাহলে তোমরা দেখতে থাকো আমরা কি কি করলাম, কি খেলাম আর কিভাবে সময় কাটালাম। তোমাদের একটু বলে রাখি, এই জায়গাটা হচ্ছে, রেস্টুরেন্টের নাম কালামারি রেস্টুরেন্ট, ক্যান্ডেল লাইট ডিনারের জন্য একদম বেস্ট প্লেস ইন কান্দুলিম গোয়া। তো যারা গোয়া আসো, আমার ব্লগ যদি দেখে থাকো, কান্দুলিমে কালামারি রেস্টুরেন্ট একদম সমুদ্রের উপরে, দারুণ দারুণ। তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি ডিটেলসটা শেয়ার করি। আমি এখন এই যে আঙ্গুর দিয়ে যে ইন্ডিকেট করছি, ফিঙ্গার ইন্ডিকেট, এটা হচ্ছে সমুদ্রটা বোঝানোর চেষ্টা করছি। মানে আমি আর রেস্টুরেন্টে দাঁড়িয়ে আছি, রেস্টুরেন্টের ওই সাইডে, মানে বিচে কানেক্টেড, সি বিচের সাথে কানেক্টেড রেস্টুরেন্টটা, তো সমুদ্রটা দেখা যাচ্ছে, তাই আমি এটা ইন্ডিকেট করলাম আঙ্গুর দিয়ে। তোমাদেরকে বলি, যারা গোয়া এসেছে অবশ্যই জানবে, এটা হচ্ছে ফোর্ট আগোডা। ওখানে একটা ফোর্ট আছে, সামনে তাজ আগোডা বলে একটা তাজ হোটেলও আছে, তার পাশেই ছিল এই রেস্টুরেন্টটা। তো ওখানে সি বিচের সামনেই রয়েছে ফোর্টটা, সেটাই আমি দেখানোর চেষ্টা করলাম। এই যে লাইটিংসগুলো দেখা যাচ্ছে, এটা ওই ফোর্ট আগোডার যাওয়ার যে রাস্তাটা, সেই তাজের সামনে, বেসিক্যালি তাজ হোটেলটা আর কি, তার সামনে ফোর্টটা আছে, সেখানে আমি এটা রাত্রেবেলা কেমন লাগে আমিও দেখলাম, এত রাতে কখন, এটা প্রায় অনেক রাত হয়ে গেছিল, 11টার বেশি বাজে, তো আমি সমুদ্রের পার থেকে এটা ক্যাপচার করেছি। মাম্মা এখানে বসে বসে চিল হচ্ছে সমুদ্রের পাড়ে, রেস্টুরেন্টটা পেছনে দেখো লাইটগুলো দেখা যাচ্ছে, আর এই সামনে গিফট র্যাপ করা যে বটল আছে, এটা একটা হার্ড ড্রিঙ্কসের বটল, এটা ওটা সুদীপ ওর বন্ধুকে গিফট করেছে অ্যাকচুয়ালি, আর ওরাও মাম্মাকে গিফট করেছে চকলেটস আর অনেক কিছু। তো এই ছিল আমাদের আজকে ছোট্ট ব্লগ। যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো।